হল্লা নদী খাবিলাম রাত 10টায় ডিউটি যাব আর 11টায় তোমার লাইভে আসব। ঠিক আছে দাদা, এখন এখন তো ডিউটি নাই না, এখন এখন তো বাড়িতে আছো না? সবাই কে অনেক অনেক ভালোবাসা। কপালের নাম গোপাল, ময়নাদি বলছে। হ্যাঁ ময়নাদি, কপালের নাম গোপাল। ময়নাদি তো আবার ভালোই পারে। কপালের নাম গোপাল। কত তারিখ আজকে? 1 তারিখ, 2-3 তারিখ হবে তারপর। হ্যাঁ বাড়িতে আছি। ও নাইট ডিউটি বলতে সকাল কটা পর্যন্ত করবে? সোনা গণেশ, সোনা গণেশ, হাই হাই সোনা গণেশ, কেমন আছো বলো? একটা লাইক করে দাও, অনেক অনেক ভালোবাসা। রঞ্জিতা বুনু আছে। কার কপাল? আমার কপাল গো, আমার কপাল। এই যে একজন বদমাশি করে একটা লাইক দিয়েছিল, আবার তুলে নিল, ওই জন্য বললাম হায়রে কপাল। সোনা গণেশ বলছে হাসি দিচ্ছে। কেন গো হাসছো কেন তুমি? কেন বললাম কে যেন লাইক দিয়েছিল, আবার তুলে নিয়েছিল, আবার আবার দিয়ে দিয়েছে, এই জন্য বললাম হায়রে কপাল। সবাই মনে হচ্ছে, সবাই মনে হচ্ছে। হ্যাঁ গো সবার হচ্ছে, শুধু আমারই হয় নাই। রাজু প্রিয়া দি এসেছে অনেকদিন পরে। দিদি ভাই অনেক অনেক ভালোবাসা। রাজু প্রিয়া দি কেমন আছে বলো? তোমার কবে হবে জানি না গো সোনা গণেশ, আমার এটা গণেশ ভাই চিনলাম, মনে হয়ে যাচ্ছে, গুগল ফোন পেয়ে যাচ্ছে। শিল্পাবনু ভালোবাসা। হ্যাঁ দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। প্রিয়া দি ভালোবাসা। অঙ্কিতা বনু প্রিয়া দিকে ভালোবাসা দিচ্ছে। পাপিয়াকে চেনো? ভালো করে চিনি গো, ও ভাইরাল হয়ে গেছে এলবি গুলা 10K 12K, এখন গুগল ফোন পেয়ে গেছে তো, চিনি ভাই। প্রিয়া দি বলছে ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দিদি ভাই। প্রশান্তদা বলছে তোমার মা মেয়ে কোন ভাষায় কথা বলো গো, নাক চাপটা নেপালি। আমরা রাজবংশী ভাষায় কথা বলছি গো দাদা। বুনু তুমি আমার কাছে আসো না কেন, তুমি রাগ করো না দিদি ভাই, আমি তো 2 দিন ব্যস্ত ছিলাম, বাড়িতে পুজো হয়েছিল, কালকেও ব্যস্ত ছিলাম, পরশু দিনও পুজো হয়েছিল। কালকে পুজোর পরের দিন তো জানো কত কাজ থাকে, মাজা কোষা ধোয়া পাখলা, ব্যস্ত ছিলাম। রাগ করো না দিদি ভাই, যাবো গো। প্রিয়াদি কখন এলবি করেছো গো? অঙ্কিতা গুনু বলছে তাই নাকি? হ্যাঁ গণেশ ভাই চিনি। প্রিয়াদি বলছে অঙ্কিতা আসে না, অঙ্কিতাও আসে না, আসবে, সবাই আসবে। অঙ্কিতা বুনুর বাড়িতেও মা নেই বলে, মা নেই ওই জন্য কাজ করছে বুনু, জানোই তো কত কাজ থাকে বাড়ির। পাপিয়া খুব ভালো, পাপিয়া খুব ভালো, হ্যাঁ হ্যাঁ পাপিয়াদি খুব ভালো সত্যি। তোমাদের সবার সঙ্গে আমি রাগ করেছি? না রাগ করবে না আমার একটা সোনা দিদি, সোনা দিদি রাগ করে না। সোনা দিদি আমার সোনা দিদি, দিদি ভাই অনেক অনেক ভালোবাসা। প্রিয়াদি তোমাদের সাথে দেখো, অঙ্কিতা বুনু দিদিকে ভালোবাসা দাও তো। লালমুন্ড দেখো রাগ করছে, 5টা থেকে এলবি করো না প্রিয়াদি। অঙ্কিতা বুনু বলছে ঠিক আছে, হ্যাঁ গণেশ ভাই। প্রিয়াদি বলছে আজকে সকালে করেছিলাম। ও সকালে করছিলে, আগামীকাল 5টা থেকে করব। ঠিক আছে করো, যাবো দিদি ভাই। রঞ্জিতা বুনু বলছে আছি। আমার মহিউলদা চলে এসেছে, বলছি চলে এলাম। হ্যাঁ দাদা চলে আসলে, তুমি কোথায় গেছিলে? আমি তো জানি তুমি অন রেখেছিলে। প্রিয়াদি রাগ করো না, আমি এলবিও করে নিব। হ্যাঁ ও নিজেও এলবি করে নি, ব্যস্ত আছে। পাপিয়া লাইভে আসবে, দেখা হবে। গণেশ ভাই আমি তো সময় পাই না, যাওয়ার চেষ্টা করব। শিল্পা শোনা আমাকে একটু বেরোতে হবে, বাজারে যেতে হবে। কেন গো বাজারে গিয়ে কি করবে প্রশান্ত দা? এখন 1 ঘন্টাই হয়নি, সবাই চলে যাবে।
একটু বাইরে গেছিলাম। হ্যাঁ মহিবুল দা, আমি জানি অন রেখে দিয়েছি।